করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন বর্তমান বিশ্বের স্বাস্থ্য সংকটের ও আতঙ্কের সবচেয়ে বড় উল্লেখযোগ্য নাম সূর্যের ছটার মতো দেখতে বলে এই ভাইরাসের এমন নামকরণ তবে অহেতুক আতঙ্কিত না হয়ে আমরা এর প্রতিরোধ অনায়াসেই করতে পারি আসলে কোভিড নাইন্টিন ভাইরাস সংক্রমণ মূলত সর্দি কাশি হাঁচি বা সংস্পর্শের মাধ্যমে ছড়ায় তাই কি করে নিজেকে সুরক্ষা দেব না ভেবে যদি আমরা অন্যকে কি করে নিরাপদে রাখবো ভাবতে পারি তাহলেই এই সমস্যার সমাধান সম্ভব প্রকৃতপক্ষে আমরা যে কমন কোল্ড বা সাধারণ সর্দি কাশি হাঁচির সঙ্গে গায়ে হালকা গাঁত বা ব্যথা এই উপসর্গগুলো পাই এই রোগের প্রথম দিকে একই উপসর্গ থাকে তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যদি কেউ বাইরের দেশ থেকে আসেন বা বাইরের রাজ্য থেকে আসেন বা এই ধরনের সংস্পর্শে থাকা কোনো ব্যক্তি সংস্পর্শে আসেন তাহলে আমি অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে ব্লক স্বাস্থ্য দপ্তর আপনাদের পাশেই রয়েছে আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর আমাদের কয়েকটা বিষয়ে সতর্ক থাকতে হবে এবং এই করোনা ভাইরাস নিয়ে যে নিয়মবিধি আছে সেগুলো পালন করে আমাদের চলতে হবে মেনলি আমাদের হাঁচি বা কাশি যখন হচ্ছে তখন মুখে চাপা দেওয়া যেন এটা ছড়িয়ে পড়তে না পারে আমাদের ভিড়ের যতটা সম্ভব আমরা এগিয়ে চলার চেষ্টা করব আমরা যদি এই ভাইরাসের সম্মুখীন হই সেক্ষেত্রে আমরা জানি এটা মেইনলি কিন্তু ইয়ার দিয়ে বরণ হয় না অ্যাকচুয়ালি হয় হচ্ছে থ্রু আর্থ বা থ্রু সয়েল সেই জন্য আমরা কী করতে হবে যেখানে যদি হাত দিই কোনো একটা বাসের হ্যান্ডেল হোক সেক্ষেত্রে আমাদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা স্যানিটাইজ করে নেওয়া যাতে ভাইরাসটা আমরা জানি হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে সেই ভাইরাসটা মরে যাবে অহেতুক মুখে বা চোখে দিলে হাতটা যদি আমরা মুখে বা চোখে দিই সেক্ষেত্রে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবো আমরা যতটা পারবো মুখে বা চোখে হাত দেওয়া বন্ধ রাখবো এখানে যে ভাইরাসটা আছে সেটা প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মাইক্রন অর্থাৎ যদি সাধারণ কাপড়ও আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু সেটা মাস্কের কাজে ব্যবহার করা সম্ভব এবং হাত করমর্দনের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে আমরা যতটা পারবো আমরা এই করমর্দনটা এড়িয়ে চলবো যদি কোনো লোক এরকম ভাইরাস অ্যাফেক্টেড হতে পারে এরকম যদি দেখি আমরা অন্তত তিন মিটার দূরে থাকার চেষ্টা করব যেহেতু এটা চীন এবং অন্যান্য দেশ থেকে এটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে আমরা পরিকল্পনা ভ্রমণ পরিকল্পনাগুলোকে বাতিল করার চেষ্টা করব এবং বাচ্চাদেরকে এই ব্যাপারে প্রশিক্ষিত করা এবং আপনার এলাকার যারা মানুষ রয়েছে তাদেরকে এই ব্যাপারে আরও বেশি প্রশিক্ষিত করে তুলুন এই ব্যাপারে তাদেরকে সেন্সিটাইজ করুন ব্লক সং ব্লক প্রশাসন আপনাদের সঙ্গে আছে পাশে আছে আপনাদের সমস্ত রকম অসুবিধা আমরা সঙ্গে থাকব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই রোগ প্রতিরোধের ব্যাপারে যথেষ্ট তৎপর এবং প্রস্তুত আছে সমস্ত জেলা হাসপাতালে আইসোলেশন বেডের ব্যবস্থা করা হয়েছে এবং সম্পূর্ণ বিনামূল্যে এই রোগের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে অকারণ বিভ্রান্ত ও আতঙ্কিত হবেন না আমরা সাংসদ ও ব্লক স্তরের সমস্ত জায়গা, প্রচার অভিযান চালাচ্ছি এবং অঙ্গনওয়াড়ি স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়েছি কোনোরূপ অসুবিধার সম্মুখীন হলে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করুন পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সাথে ও পাশে আছে সুস্থ থাকুন ভালো থাকুন এবং অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন